السلام عليكم ورحمة الله قرآن الكريم الدليل سورة ياسين أر سورة ياسين الدليل سلام قولا من رب الرحيم আজ এই আয়াতের একটি ওয়াজিফা আলোচনা করব এটি কোরআনে কারীমের এমন একটি ওয়াজিফা যেটি করার দ্বারা বড় থেকে বড় সমস্যা দূর হয়ে যাবে বড় বড় পেরেশানি থেকে মুক্তি পাবেন আপনার সকল বাধাগ্রস্ত কাজ হয়ে যাবে আটকে যাওয়া কাজ চালু হয়ে যাবে আপনার ঘর থেকে জাদু জিন্নাত তাবিজ বাঁধ সব দূর হয়ে যাবে এটি এমন একটি ওয়াজিফা এটি করার দ্বারা অনেক লোক সফল হয়েছে দুশমন ধ্বংস এবং बर्बाद হয়েছে অনেক লোক রিজিকে বরকত হয়েছে অভাব অন্টন দূর হয়েছে যদি আপনিও এই ওয়াজিফাটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনারও फायदा হবে আমলটি কিভাবে করবেন আপনি দিনের যে কোনো সময় এই ওয়াজিফাটি করতে পারেন এর জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই 24 ঘন্টার মধ্যে যখনই আপনার সুযোগ হবে তখনই এই আমলটি করতে পারেন নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নেই আপনি যেখানে ইচ্ছা সেখানেই এই ওয়াজিফাটি করতে পারবেন তবে পবিত্র জায়গায় এই ওয়াজিফাটি করবেন এবং একজন আরেকজনের জন্য করতে পারবেন প্রথমে আপনার সামনে কাছের গ্লাসে করে এক গ্লাস পানি রাখুন অতঃপর সর্বপ্রথম তিনবার দুরূদ শরীফ পড়ুন অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم প্রথমে এভাবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে শুরু করবেন অতঃপর সালামুন কওলাম মির রাব্বির রহিম এটি 21 বার পড়ুন এটি পড়ার শুরুতে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন অতঃপর শেষে আবার তিনবার দুরূদ শরীফ পড়ুন অতঃপর পানিতে ফুঁক দিন অতঃপর আল্লাহ পাকের দুটি নাম ইয়া রাজ্জাক ইয়া হাফিজ এই দুইটি নাম 313 বার পড়ুন অতঃপর পানিতে ফুঁক দিন অতঃপর তিনবার সূরা ফাতিহা পড়ুন আলহামদু সূরা তিনবার পড়ুন অতঃপর 33 বার ইস্তিগফার পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অতঃপর আবার পানিতে ফুঁক দিন অতঃপর এই পানি পান করুন এবং আপনার ঘরে এবং আপনার কাজকারবারে বা দোকানে এই পানির ছিটা দিন 7 দিন লাগাতার এই আমলটি করুন দুনিয়ার যে কোনো জায়েজ উদ্দেশ্যে এই আমলটি করবেন ইনশাআল্লাহ সফল হবেন আপনার উদ্দেশ্য পূরণ হবে